প্রতিটি সন্তানের জন্যই বাবা নামক বটগাছটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ভরণ পোষণ আর দায়িত্বের জন্যই নয়, সন্তানের প্রতি বাবার আদর আর বাবার প্রতি সন্তানের ভালোবাসা, যা প্রতিটি বাবা সন্তানের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাবার অসুস্থতায় আকুল হয়ে পড়েছে তনির আদরের পুত্র সরফরাজ। ছেলে সরফরাজকে মায়ের কাছে রেখে ব্যাংককে অসুস্থ স্বামীর সর্বোচ্চ চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তনি। তনি তার স্বামীর ব্যয়বহুল চিকিৎসায় অনর্গল টাকা খরচ করলেও মিলছে না স্বস্তি, তৈরি হয়েছে জীবন নিয়ে বেঁচে ফেরার আশঙ্কা। এমন খবরও শোনা গেছে যে চিকিৎসকেরা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছেন, কেননা 95% ব্রেন ড্যামেজ হয়ে গেছে তনির বৃদ্ধ স্বামীর। এক কথায় অন্তিম এক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন তনি, ব্যাকুল হয়ে পড়েছে বাবা মায়ের জন্য তাদের আদরের সন্তানেরাও। বৃদ্ধ স্বামীর ঘরে দুই সন্তানের জননী হয়েছেন তনি, স্বামী সন্তান নিয়ে সুখী পরিবার তার। সোশ্যাল মিডিয়ার এই আলোচিত জুটি যেন গল্প কাহিনীকেও হার মানিয়েছে, সোশ্যাল মিডিয়ার এক আইকনেই পরিণত হয়েছে এই জনপ্রিয় জুটি। কিন্তু হঠাৎ যেন এক দমকা হাওয়ায় এলোমেলো করে দিচ্ছে তনির সেই সংসার, বাঁচার আশঙ্কা একেবারেই ক্ষীণ হয়ে পড়েছে স্বামী সাদাত রহমানের, যা চরম এক কঠিন সময়ের মুখোমুখি করেছে তনিকে। বাবাকে ছেড়ে কখনোই থাকেনি তনির আদরের পুত্র সরফরাজ, সে বাবা ছাড়া যেন কিছুই বোঝে না, অথচ দিনের পর দিন সেই বাবাকে ছেড়ে অত্যন্ত কষ্টদায়ক সময় পার হচ্ছে তার। তনি জানিয়েছিলেন তার পুত্রের প্রতিটি মুহূর্তে শুধু জড়িয়ে থাকে বাবা বাবা আর বাবা, অথচ নিয়তির নির্মম পরিহাসে সেই বাবাকেই যেন হারাতে বসেছে ছেলে সরফরাজ। কিন্তু তার মাঝেও স্বামীর চিকিৎসায় মনোবল হারায়নি তনি, তিনি তার সর্বোচ্চ চেষ্টাই চালিয়ে যাচ্ছেন অসুস্থ স্বামীর চিকিৎসা।